আমার বাইক ইয়ামাহা R15, কিন্তু এখন সে আমার বন্ধু গব্বর হয়ে গেছে। আপনাদের গব্বরের সাথে আলাপ নেই, চলুন আলাপটা সেরে ফেলি। আমি যখন এই বাইকটা কিনে আনি তখন এই বাইকটা কেবলমাত্র একটা মেশিন ছিল, আর এক সপ্তাহ পরেই আমার সাথে ওর বন্ধুত্ব হয়ে যায়। গব্বর আমাকে একটা স্বাধীনতার আভাস দিয়েছে, এর এক্সস্টের আওয়াজটা শুনলে আমার জীবনটা যেন একটা স্লো মোশনে চলে যায়। বিইং আ গিটার প্লেয়ার, বাইক চালানোটা আমার কাছে অনেকটা গিটার বাজানোর মতোই। প্রথম প্রথম একদম পারতাম না, তারপর হঠাৎ করে ও মাই গড, আই ক্যান রাইড আ বাইক। একবার যদি কেউ বাইক চালানো ট্রাই করে আর তার যদি সেটা ভালো লেগে যায়, আমার মনে হয় কেউ বাইক চালানো জানতে পারবে না। আমরা সবাই বোধহয় রাতারাতি সাফল্যের পিছনে ছুটছি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রাতারাতি সাফল্য বলে কিছু এক্সিস্ট করে না। আমি এই যাত্রাটা শুরু করেছিলাম একা গব্বরের সাথে, আর এখন যারা যারা এই ভিডিওটা দেখছে তারা সবাই আমার এই যাত্রার অংশীদার। গব্বরের গল্প। তো আমার গব্বরের সাথে আলাপ করে আপনাদের কেমন লাগলো সেটা একটু বলুন। আপনারা বললে তো আমারও ভালো লাগে, নাকি কমেন্টে জানান। এক্সস্ট চেঞ্জ করার পরে কোনো সমস্যা জেনারেলি হয় না, আমার কিন্তু এখন অবধি হয়নি। তো যারা ভাবো যে এক্সস্ট চেঞ্জ করবো কি না, মানে কি হচ্ছে না হচ্ছে, যদি ফুল সিস্টেম এক্সস্টটা তুমি চেঞ্জ করো তখন কোনো সম্ভাবনা হতে পারে, বিকজ তখন তোমার বাইকের ইঞ্জিন থেকে যে ফুয়েল ইমিশনটা বেরোচ্ছে, মানে যে স্মোকটা বেরোচ্ছে সেটার অ্যাকচুয়াল জায়গাটাকে নিয়ে তুমি ছেলে খেলা করছো। আমরা মানে আমি যেটা করেছি, আমি জাস্ট বাইরের পার্টটুকুনি, এখান থেকে আওয়াজটা বেরোচ্ছে সেই পার্টটুকুনি চেঞ্জ করেছি। আমার মনে হয় না তার জন্যে ইঞ্জিনে কোনো প্রবলেম হবে। আমি আমার এই বাইকটা ইউজ করছি প্রায় 2 বছর এবং আমার এই মুহূর্তে কোনো সমস্যা নেই, এবং আমার মনে হয় কারোর এই সমস্যাটা হবে না। সেটা বলার পরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বাইকের আওয়াজটা বেশ ভালোই লাগে আমার, ঠিক আছে। অনেকে সমস্যা হয়, আমাকে প্রচুর রাইডাররা বলেছে যে এটা কেন এত লাউড এক্সস্ট তুমি ইউজ করছো, এটা কোনটা শুনতে ভালো লাগে না। সেটা তাদের পার্সোনাল চয়েস, তাদের পার্সোনাল ওপিনিয়ন, বাট আমার কিন্তু আমার বাইকের সাউন্ড খুব ভালো লাগে, আমার চালাতে বেশ মজা হয়। আমাদের পাড়ার লোকেদের হয়তো একটুখানি ডিস্টার্ব হয়, বাট সেটা ইজ অ্যাডজাস্টেবল, রাইট? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ নীল আউডার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেটুক বাইক। আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, এবং মজা হচ্ছে তো।